আপনি এখন কথা বলেছেন, আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে। আই হ্যাভ দ্যাট গাটস টু চ্যালেঞ্জ ইউ, ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস ইউ উইল প্রুভ এভরিথিং। একটি যুদ্ধের কথা বলছেন আসলে, যে অনেকের সিনেমা আসবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বা এটা কোনো যুদ্ধ কিনা। আসলে আমাদের, আমি যদি আমার কথা বলি, শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা। তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আপনাদের সবার ভালোবাসায়, আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন, প্রত্যেকে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন, সো সেখান থেকে আমার মনে হয় যে আমি এই রিভেঞ্জ সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই। এখানে আসলে কোনো যুদ্ধ নেই, আমরা কাউকেই কোনো প্রতিপক্ষ ভাবছি না, আমরা চাই প্রত্যেকটা সিনেমায় দর্শক দেখুক, তো সেখান থেকে আসলে সবাই যেন এন্টারটেইনড হয় দিন শেষে, এটাই চাওয়া। থ্যাংক ইউ সো মাচ। তুফানের তোড়ে, আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি, তুফানের তোড়ে রিভেঞ্জ টিকবে তো? আরেকটা বিষয় হলো, গত ঈদে আপনার সিনেমা চলেছে, সেখানে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়া হয়েছে, আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না, সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে, আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে? আপনি কি প্রশ্নটা করেছেন একটু দেখতে চাই, আপনাকে সামনে আসো, না 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 আপনাকে সামনে আসতে হবে, কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না, আপনাকে একটু চাই সবাইকে দেখাতে, একটু আসুন সামনে, এদিকে দেখান, একটু সবাই অডিয়েন্সের দিকে দেখান। আপনি যে প্রশ্নটি করলেন, যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা। আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য, আপনি সবাইকে এখন কথা দেন, যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কী ব্যবস্থা নেব, এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন। না তো এই তথ্য প্রমাণ আগে আপনি নিয়ে এসেছেন, কাদেরকে ফোন দিয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আচ্ছা, আমি আপনাকে বলছি, কখনোই আমি ফোন করিনি। যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে, তো এই কথাটা আপনি প্রমাণ করতে, যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে, আপনি প্রমাণটা নিয়ে আপনি অতি শীঘ্রই আমি আপনি প্রমাণটা, আপনি এখন কথা বলেছেন, আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে। সো আমি প্রথমে বলছি যে আমাদের এই ধর, আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে, এবং যে সিনেমাগুলো ভালো চলছে, দেয়ালের দেশ আমার যে সিনেমাটা, এটা প্রচণ্ড প্রশংসনীয় একটা সিনেমা, এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে। এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত, এবং আই হ্যাভ দ্যাট গাটস টু চ্যালেঞ্জ ইউ, ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস ইউ উইল প্রুভ এভরিথিং। আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত।